শরণার্থীদের ক্যাম্প বসানো হবে হরিণছড়া এলাকায়। গ্রামবাসীদের অজান্তে মহকুমা প্রশাসন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। দিস ইজ এবিসি নিউজ এজিটি লাইভ। আম্বাসা ব্লকের হরিণছড়া এলাকায় ব্রু শরণার্থীদের ক্যাম্প বসানোর কথা শুনেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। হরিণছড়া এলাকায় প্রায় 300 জনজাতি পরিবারের বসবাস। তারা সকলেই জুম চাষের উপর নির্ভরশীল, কিন্তু প্রশাসন থেকে এই জায়গাগুলিতে শরণার্থী ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়। তারাপীঠ বিক্ষোভে ফেটে পড়ে এলাকার লোকজন। মঙ্গলবার এলাকার লোকজন আম্বাসা গন্ডাছড়া সড়ক অবরোধে বসে। আম্বাসা গন্ডাছড়া সড়ক হরিণছড়া এলাকায় অবরোধ বসে এলাকাবাসীরা। তাদের দাবি, এই এলাকার ব্রু শরণার্থী ক্যাম্প করা যাবে না, নয়তো তারা বৃহত্তর আন্দোলনে যাবে। এই দাবি নিয়ে রাস্তা অবরোধে বসে এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডিসিএম সহ আম্বাসা থানার বিশাল পুলিশ বাহিনী। তারা কথাবার্তা বলে অবরোধকারীদের সঙ্গে। পরে ডিসিএম এর আশ্বাসে অবরোধ মুক্ত হয় আম্বাসা গন্ডাছড়া সড়ক। এই বিষয় নিয়ে 10 জনের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের সাথে দেখা করতে যান। আমরা দুঃখ কষ্ট শুনে সেটা আমরা যে সেটা আপনারাও আছেন ঠিক আমরা মানি এলাকাবাসী, কিন্তু ভবিষ্যতে আবার সল অবরোধ দিয়ে যে অর্ডার প্রুফ করছে যে এই অর্ডার প্রুফ যদি আমি ইন্টারভিউ দিতাম স্যার কি আছে সমস্যা আছে হ্যাঁ স্যার এই যে হরিমঙ্গল ভিলেজ কমিটি, হরিমঙ্গল ভিলেজ কমিটি, এই যে আমাদের এখানে 300 পরিবারের মতো 364 পরিবারের মতো পরিবার আছে, কিন্তু এখানে ব্রু ডিসপ্লেস পিপুল হেডারকে এখানে জায়গা দেওয়ার জন্য গভর্নমেন্টভাবে ডিএম এসডিএম বিভিন্ন ইয়ে থেকে এখানে স্থান নির্ধারণ করা হয়েছে, কিন্তু আমাদের এলাকার যে বিভিন্ন যে দাবির হেরেদেরকে ডাকা হয়েছে, কিন্তু আমরা সবাই গ্রামবাসী সবাই এখানে আমরা খবর নিতে পারি না, সবাই সবাই অজানা গ্রামবাসী এলাকাবাসী সবাই জানি না, কিন্তু এখানে আমাদের পরম্পরা স্থানীয় যে এলাকার বসবাসকারী এদের আমরা এই জায়গাগুলিতে আমাদের হেরার জন্য জুম চাষের হেরা এদের উপর নির্ভরশীল, এই জায়গাগুলি নিয়ে নির্ভরশীল, কিন্তু আমরা এদেরকে ব্রু ডিসপ্লেস পার্টিদেরকে যদি এখানে এদেরকে যদি জায়গা দেওয়া হয়, কিন্তু আমাদের এই স্থানীয় লোকেল আপনার বসবাস আপনার জন্মভূমি এখানে আমরা জুম চাষ করে খেতে খাওয়া খাইতে আপনাদের ভবিষ্যতে খুব সমস্যা গিয়ে পড়বো, তার জন্য আজকে আমরা এই জায়গাতে ব্রু ডিসপ্লেস পার্টিদের অন্য জায়গাতে আপনার দেওয়া হোক আমাদের এই স্থানীয়তে, কিন্তু দেওয়া হবে না এই বলে আমি আপনার আম্বাসা থেকে মানিক দেবনাথের রিপোর্ট এবিসি নিউজ এইচটি লাইভ।